ভোটের দিন ঘোষণা হতে মানিকচক থানার পুলিশ গতকাল গভীর রাত্রে মানিকচক ঘাট থেকে একজন দুষ্কৃতীকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতে না হতেই মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। গোপন সূত্রে খবর পেয়ে তিনটি আগ্নেয়াস্ত্র দুরাউন্ড গুলি সহ মানিকচক ঘাট থেকে গ্রেপ্তার করা হয় মেহবুব আলমকে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুষ্কৃতী জামনগর রাজমহল ঝাড়খণ্ডের বাসিন্দা। অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হলে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে। এদিকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই এভাবে অস্ত্র উদ্ধারকে মোটেই ভালো চোখে দেখছে না প্রধান বিরোধী দল বিজেপি। নির্বাচন ঘোষণা, বোমার কারখানা তৈরি হয়েছে, গুলি বারুদের কারখানা তৈরি হয়েছে, আদর্শ মানুষের জন্য আর কিছু হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে বাইরে রাজ্য থেকে পুলিশ প্রশাসনের উপর এটা নিষ্ক্রিয়তা বলবো বা যোগ সাজেস বলবো, বাইরের রাজ্য থেকে তৃণমূলের যারা দুষ্কৃতি বা যারা পঞ্চায়েত ভোটে গোলা বারুদের কাজে লাগাবে, আগ্নেয়াস্ত্রকে কাজে লাগাবে, তারাই কিন্তু এখানে প্রচার করতে আসছে আর তাদেরকেই ধরছে আর কি। বিজেপিকে পাল্টে দিতে ছাড়েনি শাসক দল তৃণমূল। এগুলো তো বিরোধীরাই আমার মনে হচ্ছে যে ওরা নিয়ে আসছে, আর পুলিশ প্রশাসন যখন ওদেরকে আটকেছে ওদের ভালো লাগছে না এটা। পুলিশ সূত্রে খবর, পাঁচ দিন পুলিশ হেফাজত নেবে বলে এমনটাই জানিয়েছেন মাধব কুমার মণ্ডল, নিউজ বর্তমান, মানিকচক।